জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু শরীয়তপুর নয়, পুরো বিশ্ব জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাবরের ন্যায় আরো পূর্বে থেকেই আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা আমাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছ, অনলাইন পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছ, তোমাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল ক্লাসে। ইতোমধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমাদের আজকের মূল টপিকস হচ্ছে, বিষয় হচ্ছে রসায়ন শ্রেণী নবম অধ্যায় এক, রসায়নের ধারণা, লেকচার তিন। অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে রসায়ন, রসায়ন বইয়ের রসায়নের ধারণা অর্থাৎ প্রথম অধ্যায়ের লেকচার তিন নিয়ে আমি ইতোমধ্যে তোমাদের মাঝে এসে হাজির হয়েছি। তোমরা ইতোমধ্যে অবগত, এর আগে এই অধ্যায়টির উপর আমি আরো দুটি ক্লাস নিয়েছি। আজকের এই ক্লাসটি হচ্ছে তিন নম্বর ক্লাস এবং সর্বশেষ ক্লাস এই অধ্যায়ের উপর। তো আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের বাকি সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের আজকের মূল ক্লাসে আমরা প্রবেশ করি। ইতোমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের আজকের এই রসায়নের ধারণা। এর আগে আমরা রিটেনের জন্য, আমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য, অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা বিভিন্ন প্রশ্ন সমাধান করেছি। আজকে মূলত সার্বিকভাবে এই অধ্যায়ের উপর কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে এবং তোমরা কিভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে সেই বিষয়ে আমি তোমাদেরকে ধারণা দিতে চাই। তো চলো প্রথম কোশ্চেন, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? তোমাদের বইতে ছয়টি ধাপ রয়েছে, সর্বশেষ ধাপটি হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। তোমাদের বইয়ের অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ায় ছয়টি ধাপ রয়েছে এবং সর্বশেষ ধাপ হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। আর যদি কখনো এরকম ভাবে প্রশ্ন দেয়া থাকে এবং বলা থাকে বিজ্ঞান ও মানব কল্যাণে এর প্রভাব, তাহলে তোমরা বিজ্ঞান ও মানব কল্যাণে এর প্রভাব এই সঠিক উত্তরটিতে তোমরা বৃত্ত ভরাট করবে। কারণ আমরা অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ায় যাই করি, সার্বিকভাবে এটি কিন্তু মানব কল্যাণে এর প্রভাব বিস্তার করে, বিজ্ঞানের উপরে প্রভাব বিস্তার করে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি বিজ্ঞান ও মানব কল্যাণে এর প্রভাব। এর পরবর্তী প্রশ্ন, এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়? তো তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার দেখবা, সম্ভবত ১৩-১৪ নম্বর পৃষ্ঠায় তোমাদের কিছু সতর্কতামূলক চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে। যেমন প্রথমে রয়েছে বিস্ফোরক পদার্থের চিহ্ন, এরপরে রয়েছে দাহ্য পদার্থের চিহ্ন, এরপরে রয়েছে বিষাক্ত পদার্থের চিহ্ন, এরপরে রয়েছে উত্তেজক পদার্থের চিহ্ন, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের চিহ্ন, তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন এবং পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থের চিহ্ন ও ক্ষত সৃষ্টিকারী পদার্থের চিহ্ন।
এই চিহ্নগুলো তোমরা ভালোভাবে তোমরা গেস করবে, কারণ অনেক সময় চিহ্ন দেয়া থাকে, এটি দ্বারা মূলত কি বোঝানো হয়েছে সেটি চায়। আবার কখনো বলে যে তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন নিচের কোনটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের সম্ভবত 13-14 নং পেজে যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে। এখানে আমি তোমাদেরকে আরো একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হলো সাপোজ বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থের উদাহরণ কি? যেমন বিস্ফোরক পদার্থের উদাহরণ হচ্ছে TNT, জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন। আমি আবারও বলছি, TNT, জৈব পারঅক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। তো তোমরা যখন পড়বে যে বিস্ফোরক পদার্থের চিহ্ন কোনটি, সেই চিহ্নটা তোমরা মেমোরাইজ করবে, সেই সাথে তোমরা শিখবে বিস্ফোরক পদার্থের উদাহরণ হলো TNT, জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন। এরা হচ্ছে বিস্ফোরক পদার্থ। একইভাবে তোমরা পড়বে দাহ্য পদার্থের উদাহরণগুলো কি। দাহ্য পদার্থের উদাহরণগুলো আমি বলে দিচ্ছি, অ্যালকোহল এবং ইথার। দাহ্য পদার্থের উদাহরণ হচ্ছে অ্যালকোহল এবং ইথার। এরপর আসো বিষাক্ত পদার্থের উদাহরণ। বিষাক্ত পদার্থের উদাহরণ হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন এবং মিথানল। বেনজিন, ক্লোরোবেনজিন এবং মিথানল। এরপরে আসো উত্তেজক পদার্থের উদাহরণ। উত্তেজক পদার্থের উদাহরণ হচ্ছে সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। আমি আবারও বলছি, উত্তেজক পদার্থের উদাহরণ হলো সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। এছাড়া স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের উদাহরণ হলো বেনজিন, টোলোইন এবং জাইলিন। আমি আবারও বলছি, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের উদাহরণ হলো বেনজিন, টোলোইন এবং জাইলিন। এছাড়া তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ হিসেবে তোমরা শিখবা ইউরেনিয়াম এবং রেডিয়াম। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? তোমরা শিখবে ইউরেনিয়াম, রেডিয়াম। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলো কোনগুলো? পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলো হচ্ছে ভারী ধাতু, বিশেষ করে লেড, মার্কারি। আমি আবারও বলছি, পরিবেশের জন্য ক্ষতিকর ভারী ধাতু, বিশেষ করে লেড ও মার্কারি। এছাড়া ক্ষত সৃষ্টিকারী পদার্থের উদাহরণগুলো কি? ক্ষত সৃষ্টিকারী পদার্থের উদাহরণগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি আবারও বলছি, ক্ষত সৃষ্টিকারী পদার্থের উদাহরণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আশা করি তোমরা 2 নম্বরের ন্যায় এলপিজি এবং সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়, এই যে আগুনের একটা ফ্লেম, অর্থাৎ চতুর্ভুজের ভিতরে আগুনের একটা ফ্লেম দেখা যাচ্ছে, এটি হচ্ছে এলপিজি ও সিএনজি সংরক্ষণের সতর্কতামূলক চিহ্ন। একইভাবে তোমরা বাকি যে চিহ্নগুলো রয়েছে এবং উদাহরণগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। এছাড়া নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন গ্যাস। এখানে ক্লোরিন গ্যাস মূলত শ্বাসকষ্টের জন্য দায়ী। এছাড়া আমরা দেখি আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আমি আবারও বলছি, আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। তোমরা ইতোমধ্যে অবগত যে আলকিমিয়া, এটা আলকেমি, এটি মধ্যযুগীয় মিশরীয়দের রসায়ন চর্চা নামে পরিচিত ছিল। আলকেমি শব্দটি মধ্যযুগে মিশরের রসায়ন চর্চা নামে পরিচিত ছিল। আলকেমি, এটি আরবি শব্দ আলকিমিয়া থেকে এসেছে। আর আলকিমিয়া এই শব্দটি এসেছে কেমি থেকে, আর কেমি শব্দটি থেকে এসেছে মূলত কেমিস্ট্রি তথা রসায়ন। এখান থেকে যে ধরনের এমসিকিউ আসবে আশা করি তোমরা এখন বুঝতে পারবে। এরপরে দেখো আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো। আলকেমি শব্দটি দ্বারা মূলত মিশরীয় সভ্যতাকে বোঝানো হতো। এরপরে দেখো কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি। এখানে আমি দেখতে পাচ্ছি কাঠের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ। তোমরা তোমাদের বইয়ের 6 নম্বর পেজে তোমরা দেখবা একটা ছক রয়েছে, সেখানে রয়েছে যে বায়ুর প্রধান উপাদান কি, অক্সিজেন। এরপরে সারের প্রধান উপাদানগুলো কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এগুলো হচ্ছে সারের প্রধান প্রধান মৌলগুলো, যেগুলো উদ্ভিদের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ভারতবর্ষে
কত বছর পূর্বে কাপড় রং করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল? 5000 বছর পূর্বে। আমি আবারও বলছি, 5000 বছর পূর্বে। এছাড়াও তোমরা এই এই পৃষ্ঠা থেকে তোমরা আরো যে বিষয়গুলো পড়বে বই থেকে, যে 3000 খ্রিস্টাব্দের পূর্বে কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে পরবর্তীতে এখান থেকে শঙ্কর ধাতু তৈরি করা হয়, নাম তার ব্রোঞ্জ। তাহলে আমি বলতেই পারি যে ব্রোঞ্জ জিনিসটি কোন কোন উপাদান দ্বারা গঠিত, তোমরা বলে ফেলবে, কপার এবং টিন দ্বারা গঠিত। কপার এবং টিন দ্বারা গঠিত, অর্থাৎ কপার এবং টিন ধাতুর সমন্বয়ে গঠিত হয়েছে শঙ্কর ধাতু ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ এর আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়েছে। এই ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে আরো অনেক দূর এগিয়ে নিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? নিচের সাংকেতিক চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মিকে প্রকাশ করে, অর্থাৎ একটি ত্রিভুজের উপর তোমরা তিনটা তোমরা ফ্যানের পাখার মতো দেখতে পাচ্ছ। এটা দেখে তোমরা গেস করবা, এটি হলো তেজস্ক্রিয় রশ্মি প্রকাশক সাংকেতিক চিহ্ন, যাকে ট্রিফয়েল বলা হয়, এছাড়া স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কোন গ্যাস উৎপন্ন হয়? তোমরা জানো কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আমরা তোমাদেরকে সৃজনশীলতা সিকিউ প্র্যাকটিসে আমরা এটা শিখিয়েছি। এছাড়া যদি যথেষ্ট বায়ুর উপস্থিতি থাকে তাহলে কাঠ পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো যখন যথেষ্ট শব্দটি বলা থাকবে তখন তোমরা কার্বন ডাইঅক্সাইড দিবে, যখন স্বল্প বায়ুর উপস্থিতির কথা বলা থাকবে তখন অবশ্যই কার্বন মনোক্সাইড দিবে। এরপরে আমরা আসি যে খ্রিস্টপূর্ব 2700 বছর পূর্বে মিশরীয়রা কি আহরণ করেছে? স্বর্ণ। অর্থাৎ 2700 বছর পূর্বে থেকে মিশরীয়রা স্বর্ণ আহরণ করেছে। সালোক সংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ার নাম। সালোক সংশ্লেষণ ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস প্রসেস, অর্থাৎ এই ফটোসিনথেসিস প্রক্রিয়া এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। পরিবেশ রক্ষার্থে কোথা থেকে তামা পুনরুদ্ধার করা জরুরি? এখানে নষ্ট ইলেকট্রনিক্স থেকে তামা পুনরুদ্ধার করা জরুরি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমরা আরো যে বিষয়গুলো শিখবে, রসায়নের জনক কে? রসায়নের জনক হলো জাবির ইবনে হাইয়ান। এছাড়া তোমরা শিখবে আধুনিক রসায়নের জনক কে? অ্যান্টনি ল্যাভসি। অ্যান্টনি ল্যাভসি হচ্ছে আধুনিক রসায়নের জনক। এছাড়া তোমরা শিখবে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়া হয়, এই অ্যান্টাসিড জাতীয় ঔষধের মূল উপাদান কি? আমি আবারও বলছি, অ্যান্টাসিড জাতীয় ঔষধের মূল উপাদান হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ AlOH3 এবং MgOH2, এই দুটা সংকেত তোমরা মনে রাখবে। তাছাড়া তোমরা জানো যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন এর মূল উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। তাহলে আমি বলতেই পারি যে হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটি যৌগের নাম। এছাড়া তোমরা জানো যে কাঁচা আম টক লাগে কেন? এক কথায় কাঁচা ফল টক লাগে, কারণ কাঁচা অবস্থায় ফলের মধ্যে তথা বিশেষ করে আমের মধ্যে জৈব অ্যাসিড থাকে, এই জৈব অ্যাসিড থাকার কারণে মূলত আম টক লাগে। আর কাঁচা আম মিষ্টি লাগে কে, পাকা আম মিষ্টি লাগে কেন, এ ধরনের প্রশ্ন আসলে তোমরা বলবা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই জৈব অ্যাসিড গুলো এস্টারে তথা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে তথা চিনিতে রূপান্তরিত হয়, তখন একটা পর্যায়ে গিয়ে কাঁচা আম যখন পাকা পাকা শুরু হয় তখন পাকা আম মিষ্টি লাগে। এছাড়া তোমরা জানো যে কোনো বস্তুর দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, তাপ শক্তি উৎপন্ন হয়। যে কোনো বস্তুর দহনে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন হয়, এটাও তোমরা মনে রাখবা। এছাড়া আমি তোমাদের আরো কয়েকটা বিষয়ের কথা বলছি যে রসায়নে, তোমাদের বইয়ের 11 নম্বর পেজে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার কয়েকটি ধাপ রয়েছে, প্রত্যেকটি ধাপ নাম্বার সহ মুখস্থ রাখবে। যেমন প্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, দ্বিতীয় ধাপ হচ্ছে বই বা পূর্বের গবেষণা পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, এমনই ভাবে প্রত্যেকটি ধাপ সম্পর্কে তোমরা ধারণা নেবে।
সর্বশেষ ধাপ হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার পঞ্চম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ। এমনই ভাবে তোমরা রসায়নে অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার যে ধাপগুলো রয়েছে 6টি ধাপ তোমরা মেমোরাইজ করবে, কোন ধাপের নাম কি এটাও তোমরা মুখস্থ করবে। আশা করি এখান থেকে এমসিকিউ আসলেও তোমরা পেরে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা আরো একটি বিষয় আমি তোমাদেরকে নজরে নিতে চাই, সেটি হলো যে কোনো ধরনের খাদ্যদ্রব্য আমি যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চাই তাহলে প্রিজারভেটিভস এর কোনো বিকল্প নেই। অর্থাৎ দীর্ঘদিন কোনো খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য আমাদের জন্য প্রয়োজন নিচের কোনটি তোমরা বলে দিবা? প্রিজারভেটিভস। বিশেষ করে তোমাদের বইতে যে প্রিজারভেটিভস এর কথা বলা হয়েছে সেটি হচ্ছে ভিনেগার বা সিরকা। আমি জানি প্রত্যেকটা মানুষের বাসা বাড়িতে এই ভিনেগার বা সিরকা থেকে যায়, অর্থাৎ রয়েছে। অর্থাৎ এই ভিনেগার বা সিরকা দিয়ে বিশেষ করে আচার সংরক্ষণ করা হয়। এছাড়া আরো যদি একটি অপশন থাকে ফরমালিন, তাহলে তোমরা ফরমালিনের কথাও বলবে। তাহলে বহুপদী এমসিকিউ আসলে তোমরা ভিনেগার এবং ফরমালিনের কথা বলতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এক কথায় প্রিজারভেটিভস যে কোনো খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে সাহায্য করে। এটি ব্যাকটেরিয়াকে বংশ বিস্তার করতে বাধা প্রদান করে, যার কারণে ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে পারে না। কারণ আমরা জানি প্রত্যেকটা খাদ্যবস্তু পচনের জন্য মূলত ব্যাকটেরিয়া দায়ী, আর ব্যাকটেরিয়া যদি বংশ বিস্তার করতে না পারে তাহলে খাদ্যদ্রব্য অনেক দিন তথা দীর্ঘদিন ভালো থাকবে। তো আশা করছি তোমরা এ ধরনের এমসিকিউ গুলো যদি পরীক্ষায় আসে তোমরা এখন পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সামনে যে তোমাদের পরীক্ষা রয়েছে সে পরীক্ষাটি তোমরা অত্যন্ত চমৎকার ভাবে তোমাদের সর্বোচ্চ মেধা উজাড় করে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করো, এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের তৃতীয় লেকচার এবং প্রথম অধ্যায়ের সর্বশেষ লেকচার আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।